হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এলাম মাসির বাড়ি। মাসি হয়তো ভাবছে এ কি বিপদ উদয় হলো রে বাবা, মাসিকে না জানিয়ে চলে এসেছি। তাই মাসি দৌড়ে এসে ঝটাপট বসিয়ে দিল চা আর ম্যাগি। আমার মেয়ে এদিকে আমার মাসির কোলে বসে খাচ্ছে বিস্কুট। আমার মেয়ে কিন্তু তার দিদার কোলে উঠে অনেক খুশি ছিল। মাসির বাড়ি এসে মাসি বিপদের মুখে ঠেলে ফেলে দেবে এটা কখনো ভাবিনি। চা আর ম্যাগি করার পরে শেষ হয়ে গেল গ্যাস, তাই সারাদিন না খেয়ে আমরা। গ্যাসওয়ালা বলে দিল ওনার আসতে একটু লেট হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আর দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তাও দেখা মিলল না গ্যাসওয়ালার। তাই আর খিদে সহ্য করতে পারছিলাম না, তাই আমি আর মাসি চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে সেমন কিছু না থাকায় নিয়েছিলাম ক্রিম রোল আর চকলেট। মাসি হয়তো ভাবছে এরা এমন দিনে আসলো, এদের জন্য হয়তো আমার গ্যাসটাই শেষ হয়ে গেল। তাই চলে যাচ্ছিলাম এবার বাড়ির দিকে। বাড়িতে গিয়েই দেখি গ্যাসওয়ালা গ্যাস দিয়ে গেছে, আর মাসির বাড়িতে আনা হয়েছিল মাংস আর তার সঙ্গে মুরগির স্কিন। এদিকে মাংস ধুয়ে রেডি করে রাখাও হয়ে গেছে। তারপরে আমার মা জোর তোর কাজে লেগে বলল, মুরগির স্কিন কিন্তু ভালো করে ধুয়ে কাটতে অনেক সময় লাগে। এদিকে আমার মাসি বসিয়ে দিয়েছে মাংস, খিদে সহ্য করতে না পেরে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তাই মাসি কড়াই থেকে কিছু কষানো মাংস তুলে দিল বাটিতে। আমি কষানো মাংস খাওয়ার পরপরই দেখি আমার মাসির রান্না শেষ। মাংসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের সবার অবশ্যই নিমন্ত্রণ থাকলো আমার মাসির বাড়িতে। আর এদিকে দেখো আমার মা রান্না করে ফেললো মুরগির স্কিন, আমার কিন্তু ফেভারিট, খেতে কিন্তু দারুণ লাগে। মুরগির স্কিন তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। সারাদিন না খেয়ে থাকার পরে সন্ধ্যাবেলা ভাত খেয়ে চলে আসলাম ঘরে, আর ঘরে এসে দেখি আমার মা আর মেয়ে দোলনা চড়ছে। আমার মা আর মেয়ে তো দোলনা চড়ে অনেক খুশি ছিল, আর আমার মেয়ের তো খুশির ঠিকানাই ছিল না। তারপরেই দেখি আমার মেয়ে আর তার দুই দিদা রাত্রেবেলায় নাচানাচি করছে, আর এইদিকে তো আমার মাসি সেই ড্যান্স দিচ্ছে। সারাদিন একবার খাওয়ার পরে আমাদের আনন্দ যেন আর ফুরায় না। আমরা তো এদিকে আনন্দ করি, আর তোমরা কি করছো? তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।